হাই, আমি ঈশান। অমরনাথের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। অমরনাথ যাত্রার প্রস্তুতির সময় ভক্তদের কিছু জিনিস মনে রাখা দরকার। এই অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে থাকায় পর্যাপ্ত উলের পোশাক, উইন্ড চিটার, রেনকোট, ওয়াটারপ্রুফ লাগেজ ব্যাগ, ওয়াটারপ্রুফ শু, ব্যাটারি দেওয়া টর্চ লাইট, ওয়াকিং স্টিক আর পাওয়ার ব্যাঙ্ক, এইসব জিনিসগুলো অতি আবশ্যক বহন করা প্রয়োজন। যাত্রা শুরু হওয়ার আগে আপনার মেডিকেল চেক আপ করিয়ে নেওয়া অতি আবশ্যক এবং চেক আপের পরে ফিটনেস সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তারের পরামর্শকৃত কিছু ওষুধ এবং মেডিকেল কিট সঙ্গে রাখবেন। চন্দনবাড়ি, শিশনাগ এবং পঞ্চতারণীতে প্রয়োজনীয় রেস্টুরেন্ট, চায়ের স্টল পাবেন। যাত্রার সময় কিছু বিস্কুট এবং ড্রাই ফ্রুট নিলে খুব ভালো হয়। যাত্রা শুরুর সময় সমস্ত ডকুমেন্টেশনগুলো আগে করিয়ে নেবেন, সঙ্গে কিন্তু সব রাখতে হবে, যেমন আইডেন্টিটি কার্ড, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো হতে পারে, অমরনাথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অমরনাথ রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড, ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।